হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত এই সিভিল সার্ভিস একাডেমি ইউটিউব চ্যানেলে। আর আজকে এই এপিসোডে আমরা যেটা জানবো, নোটিফিকেশন নম্বর 23/2018 পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল একটা পোস্ট বের করেছে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ওয়ার্কস অ্যাকাউন্ট্যান্ট রিকোয়ারমেন্ট এক্সামিনেশন 2018। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। প্রথমে যেটা বলেছে যে অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড অনলাইন থ্রু দ্য কমিশন ওয়েবসাইটস, অর্থাৎ প্রথমেই যেটা বলে দিয়েছে যে কোন ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে সঠিকভাবে। তো এখানে তোমাদের সকলের পরিচিত একটা ওয়েবসাইট, কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট psdwbapplication.in রয়েছে, সেখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো। সেই অ্যাপ্লাইং হচ্ছে সকাল 11:20 July 2018 থেকে। কিন্তু এখানে একটা লাইন আছে যেটা বলছি, বিফোর অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু এনরোল দেমসেলভস অ্যাজ পার ওয়ান টাইম এনরোলমেন্ট। প্রথমে কী করতে হবে, অ্যাপ্লাই করার আগে ওয়ান টাইম এনরোলমেন্ট করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, তারপর অ্যাপ্লাই করা যাবে। ওকে, এটাই বলা আছে। এবং অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে, তোমাদেরকে বললাম 20 July 2018, এবং এটা শেষ হচ্ছে, লাস্ট ডেট হচ্ছে 9 August 2018 রাত 12 পর্যন্ত। অফলাইনে ফিস পেমেন্ট করতে পারবে 10 August 2018 পর্যন্ত, ঠিক আছে। এরপর কিছু ইনফরমেশান দিয়েছে ক্যান্ডিডেটসকে, কিছু তথ্য দিয়ে দিয়েছে। এই ইনফরমেশানের মধ্যে রয়েছে কোথায় কোথায় এক্সামিনেশান হবে প্রিলিমিনারি, এবং এই ওয়েস্ট বেঙ্গল ওয়ার্কস অ্যাকাউন্ট্যান্ট রিকোয়ারমেন্ট এক্সামিনেশানটা কীভাবে হবে সেই প্রসেসটা এখানে বলা আছে। তো আমি দ্বিতীয় পারাটা পড়ছি তোমাদের জন্য। বলছে, দ্য ওয়েস্ট বেঙ্গল ওয়ার্কস অ্যাকাউন্ট্যান্ট রিকোয়ারমেন্ট এক্সামিনেশন 2018 উইল বি হেল্ড ইন টু সাকসেসিভ স্টেজেস, দুটো ফেজে এই এক্সামটা কমপ্লিট হবে। এক নম্বর হচ্ছে প্রিলিমিনারি, দেখতেই পাচ্ছ, অবজেক্টিভ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন অর্থাৎ MCQ থাকছে, এবং দ্বিতীয়তে আছে মেন এক্সামিনেশান হেল্ড ইন 3 parts। এখানে একটু নিয়মটা একটু অন্যরকম, যেটা মেন এক্সামিনেশান সেটা কিন্তু 3টি পার্টে হবে। প্রথমত হবে রিটেন এক্সামিনেশান মেন্সে গিয়ে, তারপর হবে পার্সোনালিটি টেস্ট, এবং অবশেষে হবে টেস্ট অন কম্পিউটার এফিসিয়েন্সি অর্থাৎ কম্পিউটার টেস্টও রয়েছে। ওকে, এবার চলে আসবো এই প্রিলিমিনারি এক্সামিনেশান কোথায় হবে। এখানে কিছু সেন্টার চুজ করে দিয়েছে, যেমন কলকাতা এবং তার পাশে কোর্ট রয়েছে, বর্ধমান রয়েছে, মেদিনীপুর, বহরমপুর, শিলিগুড়ি অ্যান্ড দার্জিলিং, এই সেন্টারগুলোতেই কিন্তু এই জবটির প্রিলিমিনারি এক্সাম যেটা সেটা সম্পন্ন হবে, এবং তার সঙ্গে কোর্টগুলো দেখে নেবে যেটা অ্যাপ্লাইংয়ের সময় কাজে লাগবে তোমাদের। এবার চলে আসবো স্যালারিতে। স্কেল অফ পে যেটা দিচ্ছে PB3 স্টার্টিং, অর্থাৎ মিনিমাম হচ্ছে 7,100 এবং ম্যাক্সিমাম হচ্ছে 37,600 টাকা, এবং তার সঙ্গে গ্রেড পে দিচ্ছে 3,600 টাকা, এবং গ্রস যেটা এন্ট্রি লেভেল সেটা হচ্ছে 10,700, এবং তার সঙ্গে দিচ্ছে DA MA HR অ্যাডমিসিবল অ্যাজ পার রুলস অনুযায়ী সেটা তারা পেয়ে যাবে। ওকে, এবার চলো সব থেকে যেটা ইম্পর্টেন্ট, নাম্বার অফ ভ্যাকান্সিস, ভ্যাকান্সি কত রয়েছে। ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ 200টা রয়েছে, তার সঙ্গে রয়েছে আনরিজার্ভ যেটা 100, মানে যারা জেনারেলদের জন্য রয়েছে 100টা, এসসিদের জন্য 44টা, এসটিদের জন্য 12টা, ওবিসি এ রয়েছে 20টা, ওবিসি বি 14টা, MSP রয়েছে 4টা, HI রয়েছে 2টো, ব্লাইন্ড তারপর LV যারা রয়েছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য 2টো, LDCP রয়েছে 2টো। ওকে, তো এটা হলো ভ্যাকেন্সি। এবং যারা মেরিটিয়াস স্পোর্টসম্যান তাদের জন্য বলা আছে যে এই খেলাগুলোর মধ্যে যদি থাকে কেউ তাহলে তারাও অ্যাপ্লাই করতে পারবে, তাদের জন্য সিট রয়েছে। যেমন অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বাস্কেটবল সহ ক্রিকেট রয়েছে, ফুটবল, হকি, সুইমিং, টেবিল টেনিস, ভলিবল, টেনিস, মানে যত রকমের খেলা রয়েছে সব খেলাই এখানে রয়েছে। এবং তাদের মধ্যে যদি কেউ মেরিটিয়াস থাকে, কেউ যদি খুব ভালো খেলাধুলায় হয়ে থাকে, সেও একটা সুযোগ পাচ্ছে এক্সামে। ওকে, এবার চলে আসবো সব থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোয়ালিফিকেশান, কী যোগ্যতা দরকার এই জবটার জন্য, অ্যাপ্লাই করার জন্য আমাদের কী যোগ্যতা দরকার সেই বিষয়টা জানবো। তো প্রথমে যেটা বলছে কোয়ালিফিকেশান, যে এ ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ দ্য ফলোয়িং কোয়ালিফিকেশান হুইচ শুড বি ক্লিয়ারলি স্টেটেড ইন দ্য অ্যাপ্লিকেশান, দ্য কোয়ালিফিকেশান প্রেসক্রাইবড ইন দ্য অ্যাডভার্টাইজমেন্ট আর অ্যাজ পার দ্য নোটিফাইড রিকোয়ারমেন্ট রুলস ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট
ক্যান্ডিডেটস মাস্ট ফুলফিল দ্য কোয়ালিফিকেশন বাই দ্য ক্লোজিং ডেট। প্রথমে বলে দিয়েছে মাস্ট হ্যাভ এ ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স অর কমার্স ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটিজ। ওকে, ক্যান্ডিডেটকে ব্যাচেলার ডিগ্রি হতে হবে সায়েন্সে এবং কমার্স, অর্থাৎ দুই ধরনের স্টুডেন্টরা শুধু এটা এই জবটা অ্যাপ্লাই করতে পারছে, এক হতে হবে সায়েন্স অথবা কমার্স থেকে উঠে আসতে হবে, ঠিক আছে। দুই নম্বর যেটা বলছে, অ্যান এলিমেন্টারি নলেজ ইন কম্পিউটার অপারেশন অ্যান্ড কম্পিউটার টাইপিং ফ্রম এ রেজিস্টার্ড অর রেপুটেটেড ইনস্টিটিউট ফর নট লেস দ্যান সিক্স মান্থস। কম্পিউটারের অবশ্যই জ্ঞান থাকতে হবে ভালো, এবং তার সঙ্গে টাইপিং টেস্ট ভালো জানতে হবে, এবং সেটা ইনস্টিটিউটটা হতে হবে বিখ্যাত, এবং কোর্সটা ছ মাসের থেকে কম হওয়া চলবে না, এটাই বলা আছে। এবং তিন নম্বর বলছে অ্যাবিলিটি টু রিড রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি, বাংলাতে ভালো জ্ঞান থাকতে হবে এবং তার সঙ্গে ভালোভাবে লিখতে পড়তে এবং কথা বলতে জানতে হবে। এবং নট রিকোয়ার্ড ইন কেস অফ নেপালি স্পিকিং ক্যান্ডিডেটস ফ্রম হিল এরিয়াজ অব দ্য স্টেট, এটাও বলা আছে। তারপর আসবো এজ বলে দিয়েছে নট মোর দেন 39 ইয়ার্স অ্যাজ অন 1/1/2018, অর্থাৎ 1/1/2018 ধরে, মানে এই হিসাবে বয়স হিসাব করলে সেই বয়সটা যেন 39 বছরের বেশি না হয়, 39 বছর থেকে কম হতে হবে, ঠিক আছে। এবার চলে আসবো কনসেশন ইন এজ, বয়সের ছাড়। দ্য আপার এজ লিমিট ইজ রিল্যাক্সেবল বাই 5 ইয়ার্স ফর এসসি এসটি, এসসি এবং এসটিদের জন্য 5 বছরের বয়সের ছাড়, এবং ওবিসিদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে। ওকে, এরপর চলে আসবো আরেকটা ইম্পর্টেন্ট, যেটা যে ফিজের ক্ষেত্রে ফিজ কত টাকা লাগছে। ওকে, তোমরা দেখতেই পাচ্ছ 160 টাকা যেটা মূল ফিজ, এবং তার সঙ্গে সার্ভিস চার্জ রয়েছে 1% এবং জিএসটিস রয়েছে, এগুলো ধরে একটা চার্জ হবে। এবং যারা পেমেন্ট করবে ব্যাঙ্ক কাউন্টারের মাধ্যমে অফলাইন পেমেন্ট, তাদেরকে 20 টাকা চার্জ দিতে হচ্ছে। ওকে, আর যারা এসসি এসটি ওয়েস্ট বেঙ্গলের এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, এবং তাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের পার্সেন্টেজ 40% থেকে শুরু করে অ্যাভব যদি হয়ে থাকে, তাদেরকে কোনো রকম ফিজ লাগছে না। আর অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড বাই অনলাইন মোড অনলি থ্রু কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে অনলাইনে একমাত্র অ্যাপ্লিকেশন প্রসেসিং কমপ্লিট হবে। ওকে, অ্যান্ড যাদের এসসি এসটি এবং ওবিসি ক্যান্ডিডেটস, মানে ক্যান্ডিডেটস এবং সার্টিফিকেট রয়েছে, তাদেরকে কিছু রুলস এখানে পিএসসি দিয়ে দিয়েছে, এবং সেই রুলস তাদেরকে ফলো করে, মানে তাদেরকে ফলো করতে হবে। ওকে, সো এখানে রুলসটা এইরকম যে ইন দ্য ডিস্ট্রিক্ট দ্য সাব ডিভিশনাল অফিসার অফ দ্য সাব ডিভিশন কনসার্ন হতে হবে সাব ডিভিশনের সেই সার্টিফিকেটটা, ইন কলকাতা দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট সাউথ 24 পরগনাস অর সাচ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাউথ 24 পরগনাস। তো এই যেগুলো বললাম এর আন্ডারে সেই সার্টিফিকেটগুলো হতে হবে বা সেই ক্যান্ডিডেটসকে হতে হবে, যদি সে এসসি এসটি এবং ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়ে থাকে। ওকে, এবং এরপরে আসবো ফর মেরিটিয়াস স্পোর্টস পার্সনস। ওকে, এরিয়া এবং কম্পিটেন্ট অথরিটি, এরিয়ার মধ্যে পড়ছে ইন্টারন্যাশনাল কম্পিটিশনের মধ্যে থাকতে হবে, ন্যাশনাল কম্পিটিশন, ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট, ন্যাশনাল স্পোর্টস অর গেমস ফর স্কুল এডুকেশন, যদি এর মধ্যে কোনো ভালো খেলাধুলার কোনো ক্যান্ডিডেট থাকে এই এরিয়ার মধ্যে, তাহলে সে অ্যাপ্লাই করতে পারছে, তার জন্য রিজার্ভেশন রয়েছে। ওকে, ফর এখানে লিখেছে পিএসসি যে ফর পার্সনস উইথ ডিসএবিলিটিস PWD, তুমি যে ফিজিক্যাল দিক থেকে হ্যান্ডিক্যাপ সেটা তোমার পরীক্ষা হবে অবশ্যই, এ মেডিক্যাল বোর্ড বলে দিয়েছে পিএসসি, সেটা আমি বলছি যে মেডিক্যাল বোর্ড কনস্টিটিউটেড অ্যাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হসপিটালস ইন কলকাতা, সেটা কলকাতায় হবে এক্সামটা, তোমার ফিজিক্যাল যেটা হ্যান্ডিক্যাপ রয়েছে সেই বিষয়ে চিকিৎসা হবে, তারপর তোমাকে সেখান থেকে যদি সার্টিফিকেট তারা দেয় তাহলে তুমি ফিজিক্যাল ডিসএবিলিটিসের মধ্যে ক্যাটাগরির মধ্যে পড়বে। ওকে, এখানে কিছু কোশ্চেন দিয়ে দিয়েছে পিএসসি শেষের দিকে, কোশ্চেনটা রয়েছে 6 নম্বরে যে দ্য পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল শ্যাল হ্যাভ ডিসক্রিপশন টু ফিক্স কোয়ালিফাইং মার্কস ইন এনি পেপার অফ অল পেপার্স অফ রিটেন এক্সামিনেশন পার্সোনালিটি টেস্ট অর ইন দ্য অ্যাগ্রিগেট
ওকে অ্যান্ড পরেরটা রয়েছে ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ টোটাল মার্কস অবটেন্ড ইন দ্য রিটার্ন অ্যাপিয়ার ওকে এটাই এখানেই বল এখানে এটাই বলছে যে মেন এক্সামিনেশন পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার যেটার টেস্ট রয়েছে সেই তিনটে বিষয় মিলে যে নাম্বারটা হবে তারপরে মেরিট লিস্ট তৈরি করা হবে ওকে এবং তারপরে যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা বলে দিয়েছে ক্যান্ডিডেটস আর নট অ্যালাউড টু ক্যারি মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না এক্সাম হলের মধ্যে এবং তাছাড়া মোবাইল ফোন ছাড়াও এনি আদার গ্যাজেট যেগুলোর মাধ্যমে কথোপকথন হয়ে থাকে সেগুলো ক্যারি করা যাবে না এক্সাম হলে এটাই বলেছে ওকে এবার এখানে কিছু ডেট যেটা আগেই বলেছি যে কখন শুরু হবে কখন শেষ হবে সেই ডেটগুলো বলেছে যেমন অনলাইন অ্যাপ্লাইং শুরু হচ্ছে তোমাদেরকে আগেই বললাম যেটা 20 জুলাই সকাল 11:30 থেকে 20 জুলাই 2018 ওকে এবং এটা শেষ হবে ক্লোজ হবে 9 আগস্ট 2018 দেখতে পাচ্ছ আপ টু মিডনাইট অর্থাৎ রাত 12টা পর্যন্ত এবং অনলাইনে ফিজ পেমেন্ট করা যাবে 9 আগস্ট রাত 12টা পর্যন্ত অফলাইনে ফিজ পেমেন্ট করা যাবে 10 তারিখ পর্যন্ত বাট হাউএভার দ্য চালান মাস্ট বি জেনারেটেড বাই দ্য 9 আগস্ট কিন্তু 9 আগস্টে চালান হতে হবে এখানে কিছু নাম্বার দিয়েছে ফ্রেন্ডস তোমাদের যদি কোনো প্রবলেম হয় পেমেন্টের ক্ষেত্রে অফলাইন অনলাইন বা টেকনিক্যাল সাপোর্টের দরকার হয় সো এই নাম্বারগুলোতে তোমরা কল করতে পারো এবং ইমেল আইডি রয়েছে ইমেলে তোমরা কমিশনকে জানাতে পারো তোমাদের প্রবলেম ওকে এরপরে চলে আসবো স্কিম অ্যান্ড সিলেবাস মোস্ট ইম্পর্ট্যান্ট প্রিলিমিনারির জন্য যেটা রুলস রয়েছে ওরা এটা প্রসেস তৈরি করেছে দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন শ্যাল বি হেল্ড অন এ সিঙ্গেল ডে একদিনেই কিন্তু প্রিলিমিনারি এক্সামটা হবে দ্য কোয়েশ্চেন পেপার উইল বি অফ অবজেক্টিভ টাইপ MCQ হবে 125 মাল্টিপল চয়েস কোয়েশ্চেন 125টা থাকবে কোয়েশ্চেন এবং এটা হবে 150 মার্কের এবং 2 ঘন্টা থাকবে টাইম ওকে এবং 4টে ভুলের জন্য 1 নম্বর কাটা যাবে এটা হচ্ছে নেগেটিভ মার্কিং পিলিতে ঠিক আছে এবং চলে আসবো সিলেবাসের ক্ষেত্রে কোন কোন সাবজেক্ট থাকছে কী কী টপিক থাকবে জেনারেল নলেজের ক্ষেত্রে থাকছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হিস্ট্রি জিওগ্রাফি সিভিক্স এই কটা থাকবে মাধ্যমিক লেভেলের এবং তারপরে থাকছে ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স যেটা জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়ছে নই ওর স্টেট কারেন্ট অ্যাফেয়ার্স আর্ট কালচার তারপরে রয়েছে স্পোর্টস রয়েছে অ্যাব্রিভিয়েশন রয়েছে টেস্ট অফ রিজনিং রয়েছে কম্পিউটার রয়েছে এই কটা হচ্ছে জেনারেলের মধ্যে এবং এই জিকের মধ্যে 35 নম্বর থাকছে 1 নম্বর করে সো 35 টোটাল মার্কস এবার চলে আসবো ইংলিশে থাকছে কম্প্রিহেনশন গ্রামার সেন্টেন্স কারেকশন সিনোনিম অ্যান্টোনিম স্পেলিং ইডিয়াম ফ্রেজেস এটা হায়ার সেকেন্ডারি লেভেল হচ্ছে 40টা থাকছে কোশ্চেন 1 নম্বর করে সো 40 মার্কস ওকে এবার চলে আসবো ম্যাথামেটিক্সের ক্ষেত্রে থাকছে অ্যাভারেজ রেশিও প্রপোর্শন সরি প্রপোর্শন পার্সেন্টেজ সিম্পল ইন্টারেস্ট প্রফিট লস টাইম ডিস্টেন্স টাইম ওয়ার্ক রয়েছে অ্যালজেব্রা রয়েছে ট্রিগোনোমেট্রি জিওমেট্রি মেনসুরেশন রয়েছে এটা মাধ্যমিক লেভেল হবে 50টা কোয়েশ্চেন 150 করে থাকছে নাম্বার 175 দে টোটাল হচ্ছে টোটাল কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 125 এবং টোটাল মার্কস হচ্ছে 150 ওকে এই তোমাদেরকে বললাম পিলির বিষয়টা এবং চলে আসবে মেন্সে তোমাদেরকে আগেই বললাম যে মেন্সে তিনটি ফেজ রয়েছে তিনটি পার্ট রয়েছে রিটেন এক্সামিনেশন পার্সোনালিটি টেস্ট টেস্ট অন কম্পিউটার এফিসিয়েন্সি ওকে সো প্রথমে রিটেন এক্সামিনেশনে কী হচ্ছে ব্যাপারটা যে দ্য কোয়েশ্চেন পেপার উইল বি অফ ডেসক্রিপটিভ টাইপ থাকছে মানে ব্রড কোয়েশ্চেন থাকছে অবভিয়াসলি প্রফিসিয়েন্সি ইন ল্যাঙ্গুয়েজ আর দেয়ার 100 মার্কস এবং এই রিটার্ন এক্সামিনেশন থাকছে 100 মার্কস এবং কী কী বিষয় সেটা বলে দিচ্ছি টপিক থাকছে ইংলিশ প্রেসিস রাইটিংয়ে থাকছে 15 মার্কস তারপরে ইংলিশ রিপোর্টে থাকছে 15 মার্কস ইসে রাইটিং সেখানে থাকছে 35 মার্কস তোমরা দেখতেই পাচ্ছ 35 অ্যান্ড দেন লেটার রাইটিং সেখানে থাকছে 35 মার্কস টোটাল হচ্ছে 100 মার্কের এই রিটার্ন এক্সামিনেশন মেন্সের প্রথম পার্ট পার্সোনালিটি টেস্টে থাকছে 15টা মার্কস থাকছে এই 15টা মার্কস নিয়ে হয়ে যাচ্ছে পার্সোনালিটি টেস্ট এবং তারপরে অবশেষে থাকছে টেস্ট অন কম্পিউটার এফিসিয়েন্সি ওকে কম্পিউটার এফিসিয়েন্সি যেটা বলছে যে ফর ডাইরেক্ট রিকোয়ারমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়ার্কস অ্যাকাউন্ট্যান্ট অ্যান্ড দ্য স্কিল অন কম্পিউটার অপারেশন কম্পিউটার টাইপিং টেস্ট ওকে এখানে এটাই বলছে যে তোমার কম্পিউটার সার্টিফিকেট সহ টাইপিং টেস্ট সেটা কমিশন বিচার করবে যদি তোমার ওখানে একটা মার্কস রয়েছে এবং সেই মার্কস অনুযায়ী তোমার মেরিট লিস্টও তৈরি হবে ঠিক আছে তো এখানে এই জবের ক্ষেত্রে টেস্ট অন কম্পিউটার এফিসিয়েন্সি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যেহেতু ওয়ার্কস অ্যাকাউন্ট্যান্টের একটা জব সেখানে কম্পিউটার অবশ্যই
দরকার রয়েছে এবং তার জন্য তোমাকে ভালো টাইপিং টেস্ট সহ কম্পিউটারে ভালো দক্ষতা দেখাতে হবে। ওকে, এবং এখানে আবারও বলে দিয়েছে নোট করে, দ্য পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল শ্যাল হ্যাভ দ্য ডিসক্রিপশন টু ফিক্স কোয়ালিফাইং মার্কস ইন দ্য রিটেন এক্সামিনেশন, ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ দ্য মার্কস অবটেনড ইন দ্য রিটেন এক্সামিনেশন অ্যান্ড দ্য পার্সোনালিটি টেস্ট অ্যান্ড টেস্ট অন কম্পিউটার এফিসিয়েন্সি অফ দ্য মেন এক্সামিনেশন টেকেন টুগেদার। পিলি যেটা থাকছে সেটা হচ্ছে কি না, তো সেটা স্ক্রিন টেস্ট শুধু ক্যান্ডিডেট ছাঁটাই করার জন্য, এবং মেন্স যেটা হচ্ছে মেন্সটা তিনটে পার্ট রয়েছে, এবং এই তিনটে পার্ট যেটা রয়েছে রিটেন, তারপরে পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার টেস্ট, এই তিনটে মিলে হচ্ছে মানে এই তিনটে মিলে যা যা নাম্বার হবে, যা মার্কস হবে, তার অনুযায়ী সেই অনুযায়ী মেরিট লিস্ট একটা তৈরি হবে এবং তারপরে রেকমেন্ডেড লিস্ট তৈরি হবে। ওকে ফ্রেন্ডস, তাহলে এই ছিল ফ্রেন্ডস আজকের এপিসোডে ওয়েস্ট বেঙ্গল ওয়ার্কস অ্যাকাউন্ট্যান্ট রিকোয়ারমেন্ট এক্সামিনেশন 2018 নোটিফিকেশন নম্বর 23/2018 ব্যাপারে সমস্ত কিছু তোমাদেরকে জানালাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, এবং আমাদের সাথে থাকার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দাও, এবং তার বেল বাটনটি বাজানোর ফলে তোমরা ফিউচারে সেই ইউজফুল ভিডিওগুলি খুব সহজেই দেখতে পারবে। সো বেস্ট অফ লাক টু অল অফ ইউ।